টিভি আমার দেশ আমার গর্ব। বিয়ানীবাজার সিলেট আঞ্চলিক মহাসড়কের শৈটিলা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা তিনটার দিকে একটি প্রাইভেট মাইক্রোবাস উল্টো দিকে এসে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী পল্লীবিদ্যুৎ অফিসের লাইনম্যান নজরুল ইসলাম মারাত্মক আহত হন। এদিকে দুর্ঘটনার পরপরই মাইক্রোটি দ্রুত স্থান ত্যাগ করলে গাড়িটিকে ধাওয়া দিয়ে আর খুঁজে পাওয়া যায়। প্রথমে আমার রিক্সাটা ছিল, তারপরে আমার রিক্সাটা নিয়ে আমি করসে গেছি, তাই আমার বাড়ি দিতে হচ্ছিল নোয়া গাড়ি। তারপরে তাই না আসছে নোয়া গাড়িটার সাথে সাথে মুখোমুখি হয়েছে, হওয়ার পথে তাই অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে। আর নোয়া গাড়ি ও না ধরে ও চলে গেছে ওর মতো মোটরসাইকেলে। রং সাইডে আসছিল, রং সাইডে জিও না 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 এইদিকে আসতেছে, সিলেট থেকে এইদিকে আসতেছে আর কি, মানে আমার কিছু হয় না, আমি রিক্সা দিয়ে হসপিটালে নিয়ে আসছি। আমার কলিগ উনি বাসার দিকে কাজ থেকে যাইতে আছে অফিসের দিকে, সে সাইট থেকে যাওয়ার পথে এই দুর্ঘটনাটা ঘটছে। এই যে শহীদুল্লাহ পাশে, তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, আমি এইমাত্র এখনো এইমাত্র শুনছি, শুনিয়ে আসি, এখনো বিস্তারিত জানতে পারি। তারা এখন হসপিটাল পাঠানো হয়েছে। তবে নজরুল ইসলাম মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা আহত নজরুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোগীর নাম হচ্ছে নজরুল ইসলাম, তো উনি পল্লীবিদ্যুৎ অফিসে জব করেন। তো ওনাকে একটা মাইক্রো সম্ভবত মানে ধাক্কা দিছে আর কি, উনি সম্ভবত হুন্ডায় যাচ্ছিলেন আর কি। তো ওনার অবস্থা গুরুতর বলতে মাথায় আঘাত আছে, মাথার এইদিকে একটু অনেক মানে ফুলা আছে, প্লাস ও যে কান্দে ব্লিডিং, তারপর ওনাকে মানে একটু অস্বস্তিকর লাগতেছে আর কি, বমিও হওয়ার সম্ভাবনা আছে, তো হেড ইঞ্জুরি হতে পারে। তো এই রোগীকে আমরা সিলেট প্রেরণ করছি মানে উন্নত চিকিৎসার জন্য। নজরুল ইসলামের বাড়ি গাজীপুর এলাকার কাপাসিয়ায় বলে জানা গেছে, তবে তার শ্বশুরবাড়ি বিয়ানীবাজার উপজেলায়। এম জসিমউদ্দিন, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।